वेलकम बैक टू माय चैनल। तुम्हारे सबाई के जाना है पयला बैशाखेर अनेक अनेक शुभेच्छा। आज के हलो नववर्ष और आमी थाकी होच्छे इंडियाते। तो पश्चिमबंगे नववर्ष पूर्वबंगे नववर्षेर थेके अनेकटाई डिफरेंट, कारण पूर्वबंगे नववर्षेर दिन आमी शुनेछि जे पान्ता इलिश खावा हय, किन्तु आमादेर देशे किन्तु एकदम ही एरकम किछु ना। तो आमादेर रिचुअल्स एकदम ही आलादा। आमादेर बाड़ीते लक्ष्मी गणेश पुजो हय। तो जादेर जादेर एखाने माने बिजनेस आछे तो तारा होच्छे लक्ष्मी गणेश पुजो करे नतून खाता खोलार जन्य। तो आमादेर बाड़ीते তোমাদেরকে দেখাবো আর আজকের দিনটা কি করে মানে কাটছে সেটাও তোমাদেরকে বলবো। আসলে আমি একটা আলাদা রকম মানে প্ল্যান করে রেখেছিলাম, তো বাট প্ল্যানটা একটু পাল্টে গেছে, কারণ আমার একটা ফ্রেন্ড আছে শতাব্দী, তো ওর পাড়ায় একটা বিড়ালকে প্রায় 15-20টা কুকুর মিলে মানে ধরে পুরো একদম মাংস ছিঁড়ে দিয়েছে, এরকম অবস্থা। তো বাচ্চাটা নাকি মাংস একদম ঝুলে আছে আর খুব খারাপ অবস্থা বাচ্চাটার। তো আমি ওখানে যাচ্ছি, গিয়ে এবার আমরা সবাই মিলে হেল্প করে বাচ্চাটাকে সুস্থ করার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। আর আজকে পয়লা বৈশাখটা আমাদের জন্য খুশি, কিন্তু ওই বাচ্চাটার জন্য কতটা কষ্টের। তো আমি ভাবলাম যে না, ওর একটু মানে ওকে ডাক্তার দেখানোটা জরুরি আমরা ভাবলাম। তো আমি, আমার ফ্রেন্ড শতাব্দী আর ওর একটা ফ্রেন্ড আছে, তো আমরা মিলে ওখানে যাচ্ছি। সকাল সকাল আমি সমস্ত কাজ করে নিয়েছি, বাট স্নান করিনি, কারণ বাচ্চাটার যে এরকম অবস্থা, তো ওকে যদি ধরতে হয় তো আমাকে আবার স্নান করতে হবে। তো তার জন্য আমি স্নান করিনি, আমি জাস্ট একটা ড্রেস পরে নিয়েছি এখানের মধ্যে। তো এবার আমি হচ্ছে যাব, আমি শ্যাম্পুও করিনি এখন অবধি, মাথায় পুরো জবজবে তেল। আমার যদি চৈত্র সংক্রান্তির ভিডিওটা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর কি বলে, যাই হোক যাবো এখন একটু বাদে, কিছু একটা খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর বাচ্চাটার অবস্থাও নাকি শুনেছি খুব খারাপ, আমি এখনও দেখিনি, তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলো বেরিয়ে তারপর কথা বলছি। তো আমাদের বাইরে গেটটা সাজানো হয়েছে, সেটাই আমি এখানে দেখাতে এসেছি। আর আমার শুশুটা খালি আমার পায়ে পায়ে লেগে যাচ্ছে। তো গেটটা রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে, আর নিচে তো কলা গাছ দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। তোমার কুচিটা খালি পায়ে লেগে যাচ্ছিলো, এখানে শুয়ে আছে এখন কুচিটা। তো আমি তোমাদেরকে বাইরে থেকেও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হুলো ভিতু আছে, চলো বাই, তুমি চলে আসবে আমার শুনে। আমার শুনে কি হয়েছে, কি হয়েছে, আজকে মাছওয়ালার পেছনে যাওনি, যাওনি আজকে মাছওয়ালার পেছনে তুমি, কু হয়েছে, গা ঘষ হয়ে গেছে আমার সোনাটা, আজকে গা ঘষ হয়ে গেছে। উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, শোনো এইদিকে শোনো না একটা কথা, আজকে আমি তোমার মতো একটা ম্যাওকে যাচ্ছি সুস্থ করাতে, বুঝলে কি, বুঝলে কি শোনা। যাও দেখো মাছওয়ালারা তোমাকে কিছু দেয় কি না, যাও টাটা বাই। তো আমি বেরিয়ে পড়েছি, আর বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, কারণ ও একটা স্ট্রিট ক্যাট, তো কারোর পোষা বিড়াল না, তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না প্রথমে। তারপরে শতাব্দী ওকে খুঁজে বার করলো, তারপর এখন একটু বেরোতে লেট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখি কি করা যায়। বাচ্চাটার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওর একটা পিকচার আমাকে পাঠিয়েছে, মানে পেছনের দিকটা এমন খারাপ অবস্থা হয়ে গেছে না, মানে নাড়িভুঁড়ি মনে হচ্ছে বেরিয়ে গেছে, এরকম মতো খারাপ অবস্থা হয়ে গেছে। তো দেখা যাক, মানে চিকিৎসা তো করাতে হবে, শেষ চেষ্টা করতে হবে, দেখি গিয়ে বাচ্চাটাকে দেখাবো পারলে তোমাদেরকে। চলো তো বাচ্চাটা অনেকটা ভেতরে ঢুকেছিল, ওকে বার করতে এই কাকুটা আমাদের সাহায্য করেছে।
রোদটাও লাগবে না, তাহলে যদি একটু কিছু দেওয়া থাকে। এখানে আমরা বিড়ালটাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলাম টোটো করে। তো ডাক্তার ওকে ওই জায়গাটায় স্প্রে করে দিয়েছে, আর আমরা এখানে ওষুধ কিনেছি, একটা সিরাপ দিয়েছে, এই সিরাপটা দেখতে পাচ্ছ। তো এই সিরাপটা ওকে খাওয়াতে হবে দিনে দুবার করে। আর এখানে স্প্রে দিয়েছে, স্প্রেটা ওকে করতে হবে ওখানে দিনে চারবার করে। ওষুধটা কেনা হয়ে গেছে, আর ওই ডাক্তারের চেম্বারের সামনে আমার বোন বসেছিল, আমি আর শতাব্দী মিলে গেছিলাম ওষুধটা কিনতে। তো ওকে বলেছি, ওকে ফোন করে বলেছি নিয়ে আসতো, যে আসছেও। তো ও নিয়ে আসার পর আমরা একবারে ওকে নিয়ে চলে যাবো, আর বিড়ালটা থাকবে শতাব্দীর বাড়িতে, আর ও ট্রিটমেন্ট করবে, আর আমিও মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। আর বলেছে 10 দিন পরে ওকে মানে ওই জায়গাটা ধুয়ে দিতে, দিয়ে আবার স্প্রে করতে হবে। স্প্রে তো এমনি প্রত্যেকদিনই করতে হবে চারবার করে, আর ওষুধও খাওয়াতে হবে। তো মানে 10 দিন পরে গিয়ে আমরা দুজন মিলে আবার ওকে মানে জায়গাটা ধুয়ে দেবো, তো তখন আবার দেখাবো তোমাদেরকে। চলো এখন বাড়ি চলে যাও। তো বিড়ালটাকে নিয়ে চলে এসছে, আর বিড়ালটা ওদের বাড়িতে আছে, ওটা ওদের পাড়ার বিড়াল, ঠিক আছে। তো আমাদের বাড়িতে তো অলরেডি তোমরা জানো যে আমার দুটো বিড়াল আছে, তার মধ্যে একটা বিড়াল দুটো বাচ্চাও দিয়েছে। তো আমাদের বাড়িতে নিয়ে যাওয়া তো একদম ইম্পসিবল, মা বাবা তো একদম আমাকেই ঘর থেকে বার করে দেবে। তো ওদের বাড়িতে আছে, আর বলেছে যে চারবার করে স্প্রে করতে, আর ওষুধটা দিনে দুবার করে খাওয়াতে। আর ওদের বাড়িতে এখন থাকবে, আমি মাঝে মাঝে যাবো গিয়ে দেখে আসবো, আর 10 দিন পরে গিয়ে আমি আর ও মিলে ওকে মানে ওর যে জায়গাটা পেছনের দিকে যে জায়গাটা, ওই জায়গাটা একটু শুকিয়ে গেলে ওই জায়গাটা একটু আমাদের পরিষ্কার করতে হবে রানিং ওয়াটারে। তো সেটা করতে যাবো 10 দিন পরে, আর তার মাঝখানে গিয়েও আমি দেখে আসবো বিড়ালটাকে। তো পয়লা বৈশাখের দিন যে একটা কিছু করতে পারলাম, একটা প্রাণীর জন্য, একটা অসহায় প্রাণীর জন্য যে এত কিছু করতে পারলাম, তো এটাই অনেক কিছু আমাদের জন্য। তো বাড়ি এসে দেখি মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের কারখানার কাকুটা করেছে, খুব টেস্টি বানায়। এই রান্নাটা আমাদের করেছে হচ্ছে বুড়ো কাকু, তোমাকে দিচ্ছি ক্রেডিট। তো আমরা বাড়িতে চলে এসেছি, গরমে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এসেছি। আর এই সময় যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফ্রুটি থাকে তাহলে তো পুরো স্বর্গ হয়ে যায়। তো পয়লা বৈশাখে তো এটা মাস্ট, মানে এবছর ফ্রুটি এনেছে, অন্য বছর 7-Up এমন কিছু একটা আনে। তো এটা এখন আমি খেয়ে নেবো, এক চুমুকের স্বর্গ। তো আমরা যেহেতু ওখানে গেছিলাম, আমার সোনা এসে গেছে এখানে, তো আমরা যেহেতু ওখানে গেছিলাম সেই কারণে আমরা পয়লা বৈশাখের পুজোটাও দেখতে পারিনি। তো ওটাও তোমাদেরকে দেখাবো, পুজো তো হয়ে গেছে, ঠাকুরকে দেখাবো, আর প্রসাদও খেতে হবে। তো আমি স্নান করার পর তারপর ঠাকুর ঘরে ঢুকবো, আর এখন একটু প্রসাদ খেয়ে নেবো। চলো দেখি। তরমুজ একটু পরে খাবো, শোনো, আমার ভালো লাগছে না তরমুজ খেতে। তুমি খেয়েছো কি মিষ্টি? এটা খাবে? আমার মা সিনেমা দেখছে, ওটারই আওয়াজ হচ্ছে। তো এটা হলো আমার এবারে পয়লা বৈশাখের জামা, তো আমি তোমাদেরকে দেখালাম এটা। আর এবার আমি যাব স্নান করতে, তো স্নান করে এসে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো আমি স্নান করে চলে এসেছি, আর এই ড্রেসটা তোমাদের দেখালাম স্নান করতে যাওয়ার আগে। তো অবশ্যই কিন্তু বলো ড্রেসটা কেমন হয়েছে, আর তোমাদেরকে আমি নিয়ে যাব ঠাকুর ঘরে। তার আগে আমি একটু মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো। তো ঠাকুর ঘরে দেখাবো আজকে যে আমি গোপালের জন্য পয়লা বৈশাখে কোন জামা এনেছি, আর লক্ষ্মী গণেশেরও পুজো হয়েছে, সেটা আমি তো আমি ছিলাম না, কারণ তোমরা জানো আমি কোথায় গেছিলাম। তো যাই হোক, ভগবানের কাছে চাইবো যাতে বিড়ালটা সুস্থ হয়ে যায়,
আর চলো আমি ঝপাঝপ করে মশলা সেট লাগিনি, তারপরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে এবার আমি ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে এখানে এখন ভোগ হচ্ছে, তো আমি সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে, আর এই দিকে হচ্ছে গোপাল। গোপালের এটা নতুন জামা পয়লা বৈশাখের, একদম লাল। আর এটা হলো রাধাকৃষ্ণ। তো তোমাদেরকে দেখালাম ঠাকুর ঘরটা। এবার হচ্ছে আমি লাঞ্চ করতে চলে যাব। লাঞ্চ করার জন্য ডাকছে সবাই নিচ থেকে। তো আমাদের যে কারখানার কাকুরা, তো কাকুরা মিলে আজকে রান্না করেছে, তোমাদেরকে দেখিয়েছি। তাহলে একেবারে আমি, হ্যাঁ দাঁড়াও একটু পরে আসছি। তো আমি একেবারে, আরে দাঁড়াও না, তো আমি একেবারে লাঞ্চ করে নেওয়ার পর একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। তো এখানে আমি মাংস আর ভাত নিয়ে নিয়েছি, ডাল, শুক্তো, ঝুরি, আলু ভাজা, অনেক কিছুই হয়েছিল, চাটনি, মিষ্টি। বাট আমি যদি মাংস ভাত হলে আর কোনো কিছু আমার দরকার পড়ে না। তো এবার আমি লাঞ্চটা করে নেব। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। বন্ধুদের সাথে একটা প্ল্যান আছে, তোমাদেরকে দেখাবো। চলো বেরিয়ে যাই, এখন আমি যাব প্রিয়াঙ্কাদের বাড়িতে। প্রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার পর আমি প্রিয়াঙ্কা আর রাখি মিলে যাব জিনিসটা কিনতে। তো তারপরে আমাদের ফিস্ট বা পিকনিক যাই বলো সেটা হবে। চলো যখন যাব তোমাদেরকে দেখাবো। তো আমরা তিনজনে এসে গেছি। এই অন্ধকারে দেখাই যাচ্ছে না কাউকে। তুই এই সময় না করে একটা ভালো, এদিকে 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 তামহে সর, এদিকে আয়। হে প্রিয়াঙ্কা, রাখি, হাই হাই। তো আমরা তিনজনে এসে গেছি, এবার আমরা যাচ্ছি বিরিয়ানি কিনতে। কিনে কিনে তারপরে আমরা পার্টি করব। পার্টি করিয়ে, আমাদের পার্টি তো আপনারা জানেনই, কি সুন্দর সুন্দর পার্টি করি আমরা, অ্যারেঞ্জ করি সব থেকে ভয়ানক হবে, ভয়ানক পার্টি অ্যারেঞ্জ। আমাকে দেখা যাচ্ছে না, আমি একটু ভালোভাবে নিজেকে দেখাতে চাই। চ আলোর সঙ্গে কি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। দেখা যাচ্ছে, হ্যাঁ নে নে, হাই। তো আমরা এখান থেকে বিরিয়ানি কিনেছি 3 প্যাকেট, আর আজকে যেহেতু নববর্ষ তো আমাদের একটা মিষ্টি প্যাকেট আর একটা ক্যালেন্ডার দিয়েছে। আমরা খুব ক্লান্ত হয়ে গেছি এতটা দূর থেকে হেঁটে হেঁটে আসতে, এখন আমরা বসে আছি এই জলের ধারে। হ্যালো, আমার এই ফুলটা খুব পছন্দ হয়েছে, আমার তো পুরো হাঁসফাঁস হাঁসফাঁস হচ্ছে। এই যে ফুলটা আমার হেভি লেগেছে, চলো এরপর একেবারে ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখানে শুয়ে আছি, বসে আছি, তো আমরা একটু চোখের মধ্যে মারিস না, তো আমরা একটু আড্ডা দেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের দিনটা আমাদের এভাবেই কাটবে, খুবই মজা হচ্ছে আমাদের। আর ছাদের হাওয়া, তো আমরা মানে প্রিয়াঙ্কাদের ছাদের মধ্যে আছি। চলো, তখন 9টা বেজে গেছে। তো আমরা, আমি এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে সবার জন্য, আর ওরা ছাদে বসে আছে। আমি এখন যাব গিয়ে তিনজনের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো, দেন আমরা তিনজন মিলে আমাদের ডিনারটা করব। ভেবেছিলাম ক্যান্ডেল লাইট ডিনার করবো, বাট ছাদে এত হাওয়া সেটা তো হবে না। তো ডিনার করাটাই মেন বন্ধুদের সাথে, এটাই হলো মজা। চলো দেখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, তারপরে ডিনার হবে। তো এটা হলো আমাদের আজকের ডিনার, বিরিয়ানি, চিকেন কষা, লাড্ডু আর কোল্ড ড্রিঙ্কস। আমার লাগবে না, আমি যা খেয়েছি আজকে। নে তাকা, আরে সুচরিতা তুই তাকা, দাঁড়া দাঁড়া ওয়েট। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আজকের দিনটা খুবই মজায় কেটেছে। আর আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আজকে আর কিছু করার নেই। গুড নাইট। হ্যাঁ, তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।